একটি ফটো এডিট করার জন্য আমরা মূলত চারটে অ্যাপস ব্যবহার করব, যেটা এক নম্বর আছে স্প্লেন্ড, এবং দুই নম্বর আছে লাইট রুম, এবং তিন নম্বরে আছে স্টিক বুক, এবং চার নম্বরে আছে রিমিনি। চলুন, তো বেশি বকবক না করে চলুন এই চারটা অ্যাপস দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই চারটা অ্যাপস আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা সুন্দরভাবে সিলেক্ট করুন। ছবিটা শেয়ার অপশনে ক্লিক করে স্টেক বুক অ্যাপটি ওপেন করুন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার স্টেক বুকে ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমাদের ফেসটা সুন্দরভাবে স্মুথ করতে হবে। এখন উপরে রুলের ওপর ক্লিক করুন। আমি এই রুলটা ইউজ করি। এই রুলটা ইউজ করলে আপনাদের যে সাইজগুলো দিতে হবে সেটা উপরের এখানে গিয়ে আমার যেইটুকু দেওয়া আছে এইটুকুই দেবেন। তিন তিন উপরে সাইজটা আপনাদের মন মতো দেবেন। কালারটা ঠিক করে হালকা করে ঘষা দিলেই আপনাদের মুখটা দেখুন কত সুন্দরভাবে স্মুথ হচ্ছে। স্মুথ হচ্ছে বলতে কোনো মুখে ফেসে কোনো দাগ থাকবে না, এরকমভাবে স্মুথ করে নেবেন আপনারা ছবিটা। ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে ছবি সম্পর্কে কিছুই বুঝবেন না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে জন্য আমরা ভিডিওগুলো বানাই সেটা হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। অনেকেই বলবেন, ভাই মোবাইল দিয়ে এত সুন্দরভাবে এডিট করা সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব, মোবাইল দিয়েই সম্ভব এত সুন্দর এডিট করার। কারণ আমিও মোবাইল দিয়ে এডিট করে দেখুন। কেউ যদি আমার সাথে ফটো এডিট করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে থেকে কন্ট্যাক্ট করে আমার সাথে ফটো এডিট করে নিতে পারেন। ফটো এডিট করতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফটোটা সেভ করার জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে নিন। সেভ অপশনে ক্লিক করার পর স্টেক অ্যাজ কপি এই অপশনটা ক্লিক করুন। ফটোটা ফাইলে সেভ হয়ে গেছে। এবার আপনারা ফাইল ম্যানেজারে চলে যান, তারপরে আপনারা ফটোটা দেখেন। আবার শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে যাওয়ার পর স্প্লেন্ডে ক্লিক করুন। নেক্সট আপনারা টুলসের উপর ক্লিক করুন, তারপর আপনারা ক্রপে ক্লিক করুন। এখানে এসে আপনার ছবির ফ্রেমটা সিলেক্ট করে নিন, তারপর ডোন অপশনে ক্লিক করে ছবিটা সেভ করে নিন ফাইলে। দেখুন ফাইলে সেভ হয়ে গেছে। ফাইলে সেভ হওয়ার পর আপনারা কী করবেন, শেয়ার অপশনে যাবেন, ছবিটা শেয়ার অপশনে গিয়ে রিমিনি অপশনে সিলেক্ট করে দেন। রিমিনি তারপর এই আনহ্যান্সের উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অ্যাড দেখাবে, অ্যাডটা দেখবেন। তারপর আপনারা ছবিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। সেভ করার জন্য উপরে ক্লিক করুন। উপরে ক্লিক করার পরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করুন। তারপরে আবার কিছুক্ষণ অ্যাড দেখার পরে অ্যাডটা দেখে তারপরে ডোন করে দেন। তারপরে দেখুন আপনার ফাইল আবার সেভ হয়ে গেছে। ফাইলে চলে যান। এবার দেখুন প্রথমে কী ছবি ছিল আর কোথায় থেকে কোথায় কীরকম ছবিটা হয়ে গেল। এবার তারপরে আপনারা যেটা দেখবেন ছবিটা আবার সিলেক্ট করুন, শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করে লাইট রুম অপশনটা সিলেক্ট করে অ্যাড টু এলআর এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে আপনার লাইট রুম অ্যাপ্লিকেশনে ফটোটা সেভ হয়ে যাবে। তারপরে আপনারা কী করবেন, লাইট রুম অপশনে ক্লিক করবেন, তারপরে লাইট রুমের ভেতরে যাবেন। তারপরে দেখবেন উপরেই ছবিটা চলে এসেছে, উপরের ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখুন এই জায়গায় ক্লিক করবেন। এরপরে আপনারা দেখুন এক একটা কোয়ালিটি আসবে ছবির। দেখুন কত সুন্দর সুন্দর করে ছবিগুলো এডিট হয়ে যাচ্ছে। এটা আমি সেভ করে রাখলাম। এরপরে এটা দিয়ে আপনারা কীভাবে সেভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। টিক চিহ্নের ওপর ক্লিক করুন, তারপর থ্রি ডট অপশনে ক্লিক করুন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে সেভ টু কপি টু ডিভাইস এটা ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে আপনার ছবিটা সেভ হয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করুন, এবং ফটো এডিট করতে চাইলে কমেন্টে জানান।